বন্ধুরা, কয়েক দশক আগেও গোটা বিশ্বে মহাশক্তির নাম উচ্চারিত হলেই আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জার্মানির নাম সবার আগে উঠে আসত। কিন্তু এখন সেই মহাশক্তির লিস্ট সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। এখন প্রকৃত মহাশক্তি একমাত্র ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়া সামরিক দিক দিয়ে মহাশক্তির লিস্টে থাকলেও অর্থনৈতিকভাবে মহাশক্তির ধারে গেছে উনি। তবে বন্ধুরা, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি, আমেরিকার পর প্রকৃত মহাশক্তি হওয়ার প্রতিযোগিতায় মূলত দুটো দেশ এগিয়ে চলেছে। দেশ দুটি হলো চীন এবং আমাদের মহান ভারত। আর এজন্যই ভারত চীনের প্রতিদ্বন্দ্বিতা এখন মহাযুদ্ধের রূপ নিয়েছে। চীন যেমন একদিকে ভারতকে চাপে রাখতে তাদের ফাইটার জেট, ডিফেন্স সিস্টেম, এয়ারক্রাফট ক্যারিয়ার এবং সাবমেরিনের সংখ্যা বাড়িয়ে চলেছে, ঠিক তেমনি অন্যদিকে আমাদের মহান ভারত চীনের সেই সব ফাইটার জেট, ডিফেন্স সিস্টেম, এয়ারক্রাফট ক্যারিয়ার এবং সাবমেরিনগুলিকে সামান্য কয়েক সেকেন্ডেই উড়িয়ে দেওয়ার জন্য একের পর এক বিধ্বংসী মিসাইল তৈরি করেছে। তবে এবার আমাদের মহান ভারত শুধুমাত্র চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় সীমাবদ্ধ থাকতে চায় না। গোটা দুনিয়ায় ভারত নিজেদের রাজত্ব কায়েম করতে চায়, গোটা দুনিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, গোটা দুনিয়ায় রাজত্ব করতে চায়, ডিফেন্সিভ থেকে অফেন্সিভ শক্তিতে রূপান্তরিত হতে চায়। আর তার জন্যই আমাদের দেশ এমন এক মহাবিনাশকারী হাতিয়ার রেডি করছে, যে হাতিয়ার আনলিমিটেড এনার্জি নিয়ে শত্রু দেশকে উড়িয়ে দেবে, যে আনলিমিটেড এনার্জি সম্পূর্ণ অপ্রতিদ্বন্দ্বী হাতিয়ার শত্রুকে পাল্টা হামলা করার সুযোগটুকু দেবে না, যে বিনাশকারী অপ্রতিদ্বন্দ্বী হাতিয়ার গভীর সমুদ্রের তলদেশ থেকে শত্রুর উপর হামলা চালাবে, যে বিনাশকারী হাতিয়ার স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার ওয়ারেট ক্যারি করবে, যে বিনাশকারী হাতিয়ার একই সঙ্গে 12টি দেশকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে। গোটা দুনিয়া ভারতের বিপক্ষে এক হয়ে গেলেও ভারতের এই আনলিমিটেড এনার্জি সম্পূর্ণ হাইব্রিড নিউক্লিয়ার হাতিয়ারকে কাউন্টার করতে পারবে না। যে বিনাশকারী আনলিমিটেড এনার্জি সম্পূর্ণ হাইব্রিড নিউক্লিয়ার হাতিয়ারের নাম মিসাইল ম্যান কালাম 6, অর্থাৎ K6। সত্যি কথা বলতে শত্রুর বুক কাঁপানোর জন্য কালাম স্যারের কে নামটাই যথেষ্ট। তো বন্ধুরা, আজকে আমরা আমাদের মহান ভারতের আনলিমিটেড এনার্জি সম্পূর্ণ নিউক্লিয়ার মিসাইল কালাম 6 অর্থাৎ K6 মিসাইল সম্পর্কে বিস্তারিত জানব। তবে বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের এই ছোট্ট ডিফেন্স স্কোয়াড প্রো ইউটিউব চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে নেবেন, ধন্যবাদ। বন্ধুরা, আমাদের মহান ভারতের কালাম 6 অর্থাৎ K6 মিসাইল হতে চলেছে দুনিয়ার টপ অফেন্সিভ নিউক্লিয়ার মিসাইল। যে অফেন্সিভ নিউক্লিয়ার মিসাইলের ডিজাইন হতে চলেছে নেক্সট জেনারেশনের ফুললি স্টেলথ ডিজাইন। যে নেক্সট জেনারেশনের স্টেলথ ডিজাইনের দমে K6 মিসাইল শত্রু দেশের অ্যান্টি ব্যালাস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে শত্রু দেশকে উড়িয়ে দেবে। K6 মিসাইল আসলে এক ভয়ঙ্কর নেক্সট জেনারেশনের SLBM হতে চলেছে, অর্থাৎ সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল। যে সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইলকে ভারত নিজেদের নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন থেকে ফায়ার করবে। K6 মিসাইলের রেঞ্জ হতে চলেছে 12,000 কিলোমিটার। তবে প্রকৃতপক্ষে K6 মিসাইলের রেঞ্জ হবে আনলিমিটেড, কারণ K6 মিসাইল সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল হওয়ার কারণে K6 মিসাইলকে দুনিয়ার যে কোনো প্রান্তে নিয়ে গিয়ে লঞ্চ করা যাবে। K6 মিসাইলে ইঞ্জিন হিসাবে থাকছে নেক্সট জেনারেশনের সলিড ফিউল রকেট ইঞ্জিন। যে নেক্সট জেনারেশনের সলিড ফিউল রকেট ইঞ্জিনের দমে K6 মিসাইল হাইপারসনিক গতিতে শত্রু দেশের উপর হামলা চালাবে। K6 মিসাইলে থাকছে মিসাইল টেকনোলজির সবচেয়ে ঘাতক টেকনোলজি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি এন্ট্রি ভেহিকল, অর্থাৎ MIRV টেকনোলজি। যে MIRV টেকনোলজি 12টি নিউক্লিয়ার ওয়ারেডে সজ্জিত থাকবে। K6 মিসাইলকে গাইডেন্স প্রদান করবে GPS এবং নাবিক নেভিগেশন সিস্টেম। আলট্রা নেক্সট জেনারেশনের টেকনোলজিতে সজ্জিত K6 মিসাইল 3 টন স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার ওয়ারেড বহন করবে শত্রু দেশকে সিঙ্গেল অ্যাটাকে ডিস্ট্রয় করার জন্য। K6 মিসাইলের সবচেয়ে বড় কথা, K6 মিসাইলের মাত্র 10 মিটারের CEP অর্থাৎ অ্যাকুরেসি, মানে K6 মিসাইল 10 মিটারের কোনো টার্গেটকেও 12,000 কিলোমিটার দূর থেকে উড়িয়ে দিতে পারবে। আর এই নিখুঁত অ্যাকুরেসি K6 মিসাইলকে সর্বশক্তিমান অপ্রতিদ্বন্দ্বী মিসাইল বানিয়ে দেবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।